আমার ভাইয়া কুরবানি কত টাকা থাকলে একটা মানুষ কুরবানি দিতে হবে আমাদের জানার দরকার আছে না নাই? একটা বিষয় লক্ষ্য রাখেন, প্রথম নম্বর বিষয় হলো এই পৃথিবীতে লক্ষ্য করে দেখেন জাকাতের যেই রকম সিস্টেম হলো টাকা পূর্ণ এক বছর থাকতে হয়, কয় বছর? কিন্তু কুরবানি এক বছর থাকা বাধ্যতামূলক না। কুরবানির নিসাব পরিমাণ টাকা যদি তিন দিনের মধ্যে যে কোনো সময় থাকে, কয় দিনের ভেতরে? দশই জিলহজ ফজর থেকে শুরু করে বারোই জিলহজ মাগরিবের আগ পর্যন্ত, সূর্যোদয়ের আগ পর্যন্ত তিন দিনের মধ্যে যে কোনো সময় যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক কেউ হয়, এই লোকের জন্য কুরবানি বাধ্যতামূলক, কুরবানি দিতে হবে হুকুম কার? এখন নিসাব পরিমাণ সম্পদ বলতে কি বোঝায় আপনারা কি জানেন? আসলে আমরা জেনে নেই। নিসাব পরিমাণ বলতে বোঝায় জাকাতের যেই রকম বিধান রয়েছে, সাড়ে সাত ভরি স্বর্ণের টাকা অথবা সাড়ে বাউন্ন তোলা রৌপ্য, সোনা কয় ভরি? সাড়ে সাত ভরি অথবা সাড়ে বাউন্ন তোলা রৌপ্য। বর্তমানে বাংলাদেশের হিসাব করে দেখা গেছে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম মোটামুটি আনুমানিক তিন লক্ষ আশি হাজার টাকা। কত টাকা? তাহলে তিন লক্ষ আশি হাজার টাকা যেই ব্যক্তির আছে ওই ব্যক্তিকে কুরবানি দিতে হবে হুকুম কার? তাও সারা বছর থাকতে হবে না, এই তিন দিনের মধ্যে যে কোনো দিন যদি থাকে তাহলে তাকে কুরবানি দিতে। সুতরাং এখন চিন্তা করে দেখেন, অনেকের হয়তো হাতে টাকা নাই কিন্তু কুষ্টিয়ার শহর একটা বাসা আছে দুই কোটি টাকা দাম অথবা তিরিশ লাখ টাকা দামের একটা বাসা আছে, বাসা ভাড়া দিয়ে বসে বসে খায় অথচ হাতে টাকা নাই, বলেন তো এই লোকের কুরবানি দিতে হবে কি হবে না? একটা লোকের হাতে টাকা নাই অথচ দুই বিঘে জমি রয়েছে কুষ্টিয়ার শহরে কমপক্ষে পঞ্চাশ লাখ টাকা দাম, টাকা নাই কিন্তু জমি আছে, তাহলে এই লোকের কুরবানি দিতে হবে কি হবে না? একদম সহজ হিসাব, টাকা না থাকলে সেই টাকার সম পরিমাণ যদি সম্পদ থাকে তাকেও কুরবানি দিতে আরো জনগণ দিতে। কোন লোক যদি ঋণগ্রস্ত হয়, একেবারে ঋণ আছে এক লাখ টাকা, এখন জিজ্ঞেস করছে হুজুর আমি কুরবানি দেবো কি দেবো না, কুরবানি হবে কি হবে না? একদম সহজ হিসাব, যদি কোনো ফকির ঋণগ্রস্ত হয়, দরিদ্র মানুষ ঋণগ্রস্ত হয়, তাকে কুরবানি দিতে হবে না। কিন্তু আপনি একটা এক লক্ষ টাকা ঋণ করেছেন কিন্তু আপনার দশ লক্ষ টাকার মালিক, আপনি চাইলে এই ঋণ পরিশোধ করতে পারবেন কিন্তু বিপদে পড়ে এক লাখ টাকা ঋণ নিয়েছেন, এখন আপনি এই এক লাখ টাকা ঋণের কারণে কুরবানি বাদ রাখলে হবে না, ঋণই হলেও আপনাকে কুরবানি দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? মনে করেন জমি কিনছে দশ লাখ টাকা দিয়ে, এখন বলতেছে না হুজুর আমি তো ঋণ এই বছর একদম থেকে গেছি হুজুর, একেবারে হবে না, তাই করলে কি হবে? জমি কিনে ঋণ করছেন, দুই কোটি টাকার সম্পদ আছে, বিশ লাখ টাকার সম্পদ আছে, আপনি যদি রিনিউ হন প্রয়োজনে আরো এক লাখ টাকা ঋণ করে আপনাকে কুরবানি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে ঋণ করে কুরবানি দেওয়া জায়েজ আছে, আমার কথা বুঝতে পারছেন? তার কারণ বাংলাদেশের যিনি সবচাইতে কোটিপতি, মনে করেন দুইশো কোটি টাকার মালিক, এই লোকেরও কিন্তু কমপক্ষে পাঁচ কোটি টাকা ব্যাংকের লোন লেছে, ঋণ আছে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে যিনি বড় লোক, ধরেন যে একদম হাজার হাজার কোটি টাকার মালিক, ওই লোকের হিসাব দিয়ে দেয় থাকে হাজার হাজার কোটি টাকা আছে, অথচ পাঁচশো কোটি টাকা বিশ্ব ব্যাংক থেকে ঋণ নেওয়া আছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি কায়দা করে ঋণ নিয়েছেন না, আসল ঘটনা কি সম্পদ আছে কিনা এই ঘটনা জানে কে? আর জানবেন কে? যে দরিদ্র যে ফকির তার তো কুরবানি দিতেই হবে না। সুতরাং আপনার যদি সম্পদ থাকে, আপনার যদি ঋণ পরিশোধ করার মতো যোগ্যতা থাকে, সামর্থ্য থাকে, আপনি ঋণী থাকার পরেও আপনাকে কুরবানি দিতে হবে, আর কুরবানি দিতে হবে। কিন্তু যেই লোকগুলো একেবারে দরিদ্র গরিব এদেরকে দিতে হবে না, এই হিসাব পরিমাণ সম্পদ যদি তিন লক্ষ আশি হাজার টাকা কারো থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকে তাকে কুরবানি দিতে হবে, তার কারণ কুরবানি দিলে খুশি হয় কি? আরো জোরে বলেন কে? একটা মানুষ যখন কুরবানি দেয় আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহ তাআলা এত বেশি রাজি হয়, এত বেশি খুশি হয়, একটা পশু জবাই করলে ওই পশুর শরীরে যত পরিমাণ পশম রয়েছে ওই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামার মতো সওয়াব দিয়ে দেয়। তাহলে সওয়াব কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? অন্য হাদিস
হাদিসের মধ্যে বর্ণনায় পাওয়া যায়, যদি কোনো মানুষ সঠিকভাবে সুন্দরভাবে কুরবানি করে আর কুরবানির পশু যদি হালাল পন্থায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই কঠিন বিচারে যার কুরবানিগুলো কবুল হয়ে যাবে, এই কুরবানির পশুগুলো আল্লাহর আদালতে চলে যাবে, আল্লাহ তাআলা ডালা ডাকতে বলবে, ও পশুরা, আল্লাহ আমি আজকে সব কিছু ধ্বংস করে দিয়েছি, কিন্তু তোমরা কেন ধ্বংস হওনি জানতে চাই। এই পশুরা বলবে, আল্লাহ ওই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তোমার সন্তুষ্টির জন্য যে মানুষগুলো আমাদেরকে কুরবানি করেছিল, আমাদেরকে উৎসর্গ করে দিয়েছে, ওই মানুষগুলোর খবর আমরা পশু নিতে যাই, যেই মানুষগুলো আপনার সন্তুষ্টির জন্য আমাদেরকে কুরবানি করেছে, ওই মানুষগুলোকে আমরা জান্নাতের মধ্যে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাকতে বলবে, পশুরা এই কঠিন আদালতে তোমরা যেহেতু মানুষগুলোকে ভালো নাই, ওই মানুষগুলোকে তোমরা খোঁজ করতে থাকো, এই পশুগুলো খোঁজ করে করে যেই মানুষগুলো কুরবানি দিয়েছিল ওই মানুষগুলোকে খোঁজ করে করে নিয়ে এই কুরবানি দাতাগুলোকে খুঁজে খুঁজে ওই কঠিন বিচারের ময়দানে জান্নাতের মধ্যে ঢোকায়া দিবি, তাহলে কুরবানির ফজিলত কম না বেশি? সুতরাং সুস্থ সুন্দর ভাবে আমরা সকলেই কুরবানি করবো ইনশাআল্লাহ।